নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ট্রাভেল সিরিজ ইন ভ্রমণ টাইমস। আজকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নর্থ কর্ণাটকের বাগালকোট ডিস্ট্রিক্ট থেকে। গতকাল আমরা ব্যাঙ্গালোর থেকে প্রায় 450 কিলোমিটার ট্রেন জার্নি করে এখানে এসে পৌঁছেছি, আর এই মুহূর্তে আমরা আছি বাদামি শহরে। আমরা এই সিরিজটি মূলত বানাচ্ছি ভারতবর্ষের দুটি ঐতিহ্যমণ্ডিত এবং ঐতিহাসিক শহরের উপর। একটি হল বাদামি, এখন আমরা যেখানে আছি, আর দ্বিতীয়টি হলো হাম্পি। এই সিরিজের মাধ্যমে আমরা আমাদের এক হারিয়ে যাওয়া ঐতিহ্যময় ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের এই পুরো সিরিজটি দেখার অনুরোধ রইল, আর অবশ্যই ভ্রমণ টাইমসকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন এবার একদম শুরু থেকে শুরু করা যায়। সপ্তাহান্তে হাতে 2 দিনের ছুটি পেতেই ক্যামেরা হাতে আমরা আবারও বেরিয়ে পড়েছি। আমাদের এবারের গন্তব্য বাদামি এবং হাম্পি, আর অন্যান্য বারের মতন এবারেও আমাদের জার্নি স্টার্ট হচ্ছে ব্যাঙ্গালুরু থেকে। তো আজকে আমরা আমাদের জার্নি স্টার্ট করবো ব্যাঙ্গালুরু শহরে যশবন্তপুরা রেলওয়ে স্টেশন থেকে, আর আমাদের আজকের ট্রেন 16535 গোল গম্বুজ এক্সপ্রেস। তো বেসিক্যালি এই ট্রেনে করে আজকে আমরা যশবন্তপুরা থেকে বাদামি যাব, বাদামি এক্সপ্লোর করব। বাদামি এক্সপ্লোর করার পরে ওখান থেকে আমরা চলে যাব হাম্পি, দেন হাম্পি কমপ্লিট এক্সপ্লোর করার পরে ব্যাক টু ব্যাঙ্গালোর। তো এই হচ্ছে গিয়ে আমাদের কমপ্লিট ট্যুর প্ল্যান। আর আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে স্টার্ট করেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু শালিমার ভাস্কো দা গামা এক্সপ্রেস পেয়ে যাবেন। তো ওই ট্রেনে করে কিন্তু আপনাদেরকে হসপেটে আসতে হবে। হসপেট হচ্ছে হাম্পি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। তো ওয়েস্ট বেঙ্গল থেকে বাদামি আসার কিন্তু কোনো ডাইরেক্ট ট্রেন নেই, তাই প্রথমে আপনাদেরকে হাম্পি এক্সপ্লোর করতে হবে ওয়েস্ট বেঙ্গল থেকে আসতে গেলে। হাম্পি এক্সপ্লোর করার পরে দেন আপনারা কিন্তু বাদামি যেতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোরও ডাইরেক্ট আসতে পারেন। এখান থেকে আপনারা অনেক অপশন পেয়ে যাবেন, বাই বাস কিংবা ট্রেনে কিন্তু সহজেই আপনারা হাম্পি কিংবা বাদামিতে পৌঁছতে পারেন। এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা নিয়ার ফিউচারে যশবন্তপুরের থ্রু দিয়ে কোথাও যাবেন, যশবন্তপুরের রেলওয়ে স্টেশনে কিন্তু এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। বেসিক্যালি যশবন্তপুরের রেলওয়ে স্টেশনকে ইন্ডিয়ান রেলওয়েজের প্ল্যান হচ্ছে এসি টার্মিনালে কনভার্ট করা। তো জোর কদমে কাজ হচ্ছে, তাই 1 নম্বর সাইড কিন্তু এই রেলওয়ে স্টেশনে কমপ্লিটলি ব্লক। তো আপনারা যদি 1 নম্বর সাইডের দিক থেকে অ্যাপ্রোচ করতে যান, সেক্ষেত্রে কিন্তু লাগেজ নিয়ে আপনাদেরকে ঝামেলায় পড়তে হতে পারে। তাই বেস্ট হবে আপনারা যদি 6 নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে অ্যাপ্রোচ করেন। এই 6 নম্বর প্ল্যাটফর্ম পড়ছে কিন্তু আপনার মেট্রো সাইড কিংবা টুমকুর রোড সাইড থেকে। এই যে দেখুন সামনে BMRCL যশবন্তপুরা মেট্রো স্টেশন, আর এদিকেই রয়েছে যশবন্তপুরা রেলওয়ে স্টেশন। মেরেকেটে মোটামুটি 100-150 মিটার মতন ডিস্টেন্স হবে। আমাদের ট্রেন সঠিক সময়ে যশবন্তপুরা রেলওয়ে স্টেশনে এন্টার করেছিল। রাতের অন্ধকার ঠেলে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। তবে ট্রেনে উঠে অবশ্য বিশেষ কিছু ক্যামেরাবন্দি করা হয়ে ওঠেনি, তাই আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকালে একদম বাদামি পৌঁছে। এখন সময় সকাল 6:10, আর এই মুহূর্তে আমরা বাদামিতে এসে পৌঁছালাম। স্টেশন থেকে বেরিয়ে দেখি কি পাওয়া যায়। এই হচ্ছে বাদামি স্টেশন, আর স্টেশন থেকে বেরিয়ে এখানে আপনারা অটো পেয়ে যাবেন। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটি অটো করে নিলাম হোটেল পৌঁছানোর জন্য। বাদামি স্টেশন থেকে টাউন কিন্তু প্রায় 5-6 কিলোমিটার মতন। অটো ছাড়াও স্টেশন থেকে কিন্তু আপনারা লোকাল বাস সার্ভিসও পাবেন, তবে অতটা ফ্রিকোয়েন্ট নয়। বাদামিতে আমাদের থাকবার জায়গা ছিল KSTDC-র হোটেল মায়ুরা চালুকিয়া বাদামি। এখানকার রুম অ্যাকোমোডেশন অ্যাভারেজ, এছাড়া হোটেলের রেস্টুরেন্টও পাবেন। রেস্টুরেন্টের খাবার দাবারও মোটামুটি ওকে টাইপের। তবে এইখানকার আমাদের একটি অভিজ্ঞতা নেক্সট ক্লিপসে আপনাদের সাথে শেয়ার করলাম। এই হোটেলের চেক ইন টাইম হলো দুপুর 1টায়, আর চেক আউট টাইম হলো সকাল 11টায়। তো এই টাইমিংসটা কিন্তু আমাদের একটু অডি লেগেছে, কারণ মোস্ট অফ দ্য প্লেসে চেক ইন টাইম হয়ে থাকে সকাল টাইমটাতে, অর্থাৎ 9টা থেকে 11টার মধ্যে। তো সেই অনুযায়ী আমাদের মনে হয়েছে এই টাইমিংসটা অড। তাই এখানে যদি আপনারা আসেন, হোটেল বুক করেন, তো অবশ্যই কিন্তু টাইমিংটার দিকে খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হতে পারে। আমরা মোটামুটি 2-3 ঘন্টা ওয়েট করার পরে এখানে রুম পেয়েছি। অনেক বলাবলি করার পরেই অবশ্য ওনারা রুমটা দিয়েছেন 1টার আগে। আমাদের যেটা মনে হয় যে সঙ্গে কিন্তু বয়স্ক মানুষ থাকলে আপনারা যদি টাইমের আগে চলে আসেন, অর্থাৎ 1টার আগে চলে আসেন, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। তো সেই রকমভাবে আপনারা এখানে রুম বুকিং করলে নিজেদের শিডিউলটা ঠিক করেই আসবেন। যাই হোক, হোটেল একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বাদামি এক্সপ্লোর করতে বেরালাম। আসুন একবার ঝটপট করে এই অঞ্চলের ইতিহাসের পাতায় একবার চোখ বুলিয়ে নিয়ে যাক। আনুমানিক 600-800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সমস্ত এলাকায় রাজত্ব করতেন চালুক্য রাজবংশের রাজারা। ওনাদের রাজধানী ছিল এই অঞ্চলে বাদামিতে। চালুক্যান ডাইনাস্টির সময়কালে
আইহোলে, পাট্টাডাকালু, বাদামি এই সমস্ত অঞ্চলে মন্দির শিল্পকলার ব্যাপক প্রসার ঘটেছিল। আইহোলে আর পাট্টাডাকালু আমরা নেক্সট এপিসোডে আপনাদের ঘুরে দেখাবো। আজকের এই এপিসোডে আপনারা দেখছেন বাদামি স্থাপত্য কীর্তি। তো বাদামিতে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো কেপ টেম্পলস। আমাদের হোটেল থেকে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যেই, আসতে মোটামুটি সময় লাগলো ওই 5 থেকে 6 মিনিটের মতো। জন প্রতি 25 টাকার এন্ট্রি টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই হচ্ছে বাদামি কেভের এন্ট্রান্স, জাস্ট অ্যামেজিং। এটি বেসিক্যালি গ্রুপ অফ কেপ টেম্পলস, কারণ টোটাল 4টে মন্দির এখানে দেখা যায়। এখন আমরা আছি ফার্স্ট কেপ টেম্পলে। এই মন্দিরটি ভগবান শিবকে নিবেদিত। মন্দিরে প্রবেশ করে এই ডান দিকে আপনারা 18 হাতের এই নটরাজের মূর্তি দেখবেন। এছাড়াও এখানে পাহাড় খোদাই করে বানানো অর্ধ নরসিংহরা ও হরিহরার মূর্তিও দেখতে পাওয়া যায়। পুরো মন্দির জুড়েই ছড়িয়ে রয়েছে এরকম সব নিপুণ কারুকার্য। আর এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে 100 বছরের পুরনো এই শিবলিঙ্গ। কেভ 1 দেখে সিঁড়ি ধরে উঠে আসতে হবে সেকেন্ড কেভেতে। 2 নম্বরে কেভটি নিবেদন করা হয়েছিল ভগবান বিষ্ণুকে। ভাবুন একবার, আজ থেকে প্রায় 1500 বছর আগে শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়ে আস্ত পাহাড় কেটে কত সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য তৈরি করা হয়েছিল। কেভ 2 এর উপরে রয়েছে কেভ 3 টেম্পল, আর এই কেভ টেম্পলও ভগবান বিষ্ণুকে নিবেদিত। এখানে এলে এদের থেকে কিন্তু একদম সাবধান, প্রচুর সংখ্যায় আছে এরা। ভিউটা একবার জাস্ট দেখুন, এটা কেভ 3 টেম্পল থেকে তোলা। বর্তমানে রাজা কিংবা রাজত্ব কোনোটাই নেই, তবে রয়ে গেছে সেই আমলে তৈরি সমস্ত স্থাপত্য ও শিল্পকার্য, যা অনেকাংশেই আজ ভগ্নপ্রায়। প্রায় 1500 বছর বা হয়তো তারও বেশি পুরনো এই কেভ টেম্পল চালুক্য সাম্রাজ্যের ঐতিহ্য আজও বহন করে চলেছে। এই গুহা মন্দিরে ভগবান বিষ্ণুর সকল অবতার চোখে পড়ে। প্রসঙ্গত বলে রাখি, এই পুরো স্ট্রাকচারটাই কিন্তু মনোলিথিক, অর্থাৎ আস্ত একটি পাহাড়কে কেটে ধাপে ধাপে এই পুরো শিল্পকার্য তৈরি করা হয়েছিল। আর সবার উপরে রয়েছে জৈন টেম্পল, যা এখানে কেভ 4 নামেও পরিচিত। এই টেম্পলে ভগবান মহাবীরের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। বাদামি কেভ টেম্পলে মূলত এই 4টি মন্দির আপনারা দেখবেন। আর আমার বাম দিকে দেখুন, এই যে লেকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অগস্ত্যা লেক। কথিত আছে এক সময় নাকি ঋষি অগস্ত্য এই জলাশয়ের পাশে বসেই ধ্যান করেছিলেন, আর সেখান থেকেই এই জলাশয়ের নাম হচ্ছে অগস্ত্যা লেক। আর দূরে যে ওই যে মন্দিরটি দেখা যাচ্ছে, ওটি হলো ভূতনাথ টেম্পল, ওখানে আমরা খানিকক্ষণ পরে যাব। বাদামির কেভ টেম্পল আপনাদের দেখে কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি শেয়ার করতেও একদম ভুলবেন না যেন। এরপর কেভ টেম্পল থেকে পৌঁছে যান বাদামি ফোর্ট ও শিবালয়া টেম্পলে। এখানেই রয়েছে বাদামি মিউজিয়াম, ফ্রাইডে ছাড়া সব দিনই ওপেন থাকে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মিউজিয়াম ক্লোজড ছিল, তাই দেখাতে পারলাম না। এই বাঁধানো সিঁড়ি ধরে আমরা ওপরের দিকে হাঁটা লাগালাম। চালুক্যান এরাতে এটি একটি ফোর্ট ছিল, যা বর্তমানে লুপ্তপ্রায়। এই বিশালাকার স্যান্ডস্টোনের পাহাড়ের নিচ দিয়ে কিন্তু যেতে এক অন্যরকমের অনুভূতি লাগে। বর্তমানে যতটুকু দেখা যায় তা হল, প্রাচীনকালে এই ফোর্টের মধ্যে দুটো মন্দির ছিল, যা লোয়ার শিবালয়া ও আপার শিবালয়া নামেও পরিচিত। এই ফোর্টের মধ্যে এখনও সেই প্রাচীন ওয়াচ টাওয়ার, জল সংরক্ষণ করে রাখার জন্য ওয়াটার ট্যাঙ্ক, গ্রেনারিজ ইত্যাদিও দেখা যায়। এই হলো লোয়ার শিবালয়া টেম্পল। বর্তমানে কোনো দেবতার মূর্তি নেই, তবে মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন কাহিনী আজও চোখে পড়ে। আর এই মন্দিরের পেছনেই রয়েছে 1600 শতাব্দীর এই প্রাচীন কামান। এইখান থেকে কিন্তু পুরো বাদামি শহরের দারুণ ভিউ পাওয়া যায়। আপনারা স্ক্রিনে কতটা দেখতে পাচ্ছেন জানি না, এখন আমি দেখাচ্ছি বাদামি কেভস। একটু আগে কিন্তু আমরা ওইদিকেই গেছিলাম, ওইদিকেই ছিলাম, আর এই সাইড দিয়ে আমরা ঘুরে 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 এখন আমরা এসেছি লোয়ার শিবালয়া অ্যান্ড আপার শিবালয়া দেখতে। লোয়ার শিবালয়া টেম্পল দেখে হাতে সময় থাকলে
আপনারা ঘুরে আসতে পারেন আপার শিবালয়া টেম্পল থেকেও। এই মন্দিরটি আসলে একটি বৈষ্ণব মন্দির এবং একটু উপরের দিকে কিন্তু আপনাদেরকে হেঁটে উঠতে হবে। শিবালয়া টেম্পল দেখা হয়ে গেলে নেমে চলে আসুন আগাস্তা লেকের পাড়ে, দেখে নিন ভূতনাথ গ্রুপস অফ টেম্পল। লেকের ধার ধরেই এই বাঁধানো পাড় বরাবর কিন্তু হাঁটতে দারুণ লাগে। এই মন্দিরগুলি আনুমানিক সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে তৈরি করা হয়েছে। আর এই মন্দিরে ভগবান বিষ্ণু এবং শিবের আরাধনা করা হতো। মন্দিরে দ্রাবিড়িয়ান স্টাইলে বানানো এই সমস্ত আর্কিটেকচার কিন্তু আপনার মন কাড়বেই। আর পাশেই রয়েছে মল্লিকার্জুনা টেম্পল। সামনের এই পোর্শনটিকে বলা হয় মুখমণ্ডপা। মন্দিরের ভিতরে কিন্তু এখনও প্রাচীন শিবলিঙ্গ রয়েছে, তবে এখানে সেভাবে পুজো হয় না। বর্তমানে এটি ইউনেস্কো হেরিটেজ সাইট। কেভ টেম্পলসে এলে অবশ্যই কিন্তু এই জায়গাটিও আপনারা দেখে যাবেন। এখানকার অ্যাম্বিয়েন্স এক কথায় দারুণ। শান্ত পরিবেশে কিন্তু আপনি একা বসে ঘন্টার পর ঘন্টা সময় এখানে কাটিয়ে দিতে পারেন। তো বাদামি এবং হাম্পি সিরিজের প্রথম এপিসোড এতটুকু। বাদামিতে এসে দেওয়ানে এই কটি জায়গা কভার করতে, অর্থাৎ কেভ টেম্পলস এবং তার সারাউন্ডিংস কভার করতে কিন্তু আপনাদের মোটামুটি পুরো দিন সময় লেগে যাবে। ডে টুতে দেখে নিন আইহোলে এবং পাট্টাডাকালু। এই আইহোলে এবং পাট্টাডাকালু মোটামুটি বাদামি সিটি থেকে প্রায় 30-35 কিলোমিটার মতন হবে। তো এই দুটি জায়গা আমরা নেক্সট ডে কভার করবো, অর্থাৎ আইহোলে এবং পাট্টাডাকালুর ভিডিও কিন্তু থাকছে আমাদের এই সিরিজের সেকেন্ড এপিসোড। তো ফার্স্ট এপিসোড আমরা এখানেই শেষ করছি। আর যেতে যেতে আরেকটি রিকোয়েস্ট, যেটি আমরা সবসময় করে থাকি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর ভ্রমণ টাইমস চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে সেকেন্ড এপিসোডে, সঙ্গে থাকুন।